সবই এয়ারলাইন্স। তাহলে বেশ কিছু এয়ারলাইন্সের নামের শেষে এয়ারওয়েজ শব্দটি কেন ব্যবহার করা হয়ে থাকে? তার মানে এয়ারলাইন্স এবং এয়ারওয়েজ এই দুটি শব্দের মধ্যে কি কোনো পার্থক্য? ট্রান্সপোর্ট কোম্পানি হিসেবে এয়ারলাইন্স অথবা এয়ারওয়েজ এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তবে এয়ারওয়েজের আরেকটি অর্থ হলো আকাশের অদৃশ্য রুট। আচ্ছা, এয়ারলাইন্স কি? এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস দিয়ে থাকে যে সকল কোম্পানি সেগুলোকে এয়ারলাইন্স বলা হয়ে থাকে। এয়ারলাইন্সকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, কার্গো এয়ারলাইন্স, প্যাসেঞ্জার এয়ারলাইন্স এবং বোটিক এয়ারলাইন্স। প্যাসেঞ্জার এয়ারলাইন্সকে আবার সাধারণত আট ভাগে ভাগ করা হয়ে থাকে, বিজনেস ক্লাস এয়ারলাইন্স, চার্টার এয়ারলাইন্স, মেজর এয়ারলাইন্স, লো কস্ট ক্যারিয়ার্স, রিজিওনাল এয়ারলাইন্স, মেইন লাইন এয়ারলাইন্স, লেগেসি ক্যারিয়ার্স এবং ফ্ল্যাগ ক্যারিয়ার। সাধারণত রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সগুলোকে ফ্ল্যাগ ক্যারিয়ার বলা হয়। বিশ্বের মোটামুটি সকল দেশেই ফ্ল্যাগ ক্যারিয়ার রয়েছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো ফ্ল্যাগ ক্যারিয়ার নেই, আবার সংযুক্ত আরব আমিরাতে দুটি ফ্ল্যাগ ক্যারিয়ার রয়েছে, একটি ফ্লাই এমিরেটস, অপরটি এতিহাদ এয়ারওয়েজ। বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারিয়ার হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়াও বাংলাদেশে চারটি প্যাসেঞ্জার এয়ারলাইন্স, চারটি কার্গো এয়ারলাইন্স এবং দশটি চার্টার এয়ারলাইন্স রয়েছে। প্যাসেঞ্জার এয়ারলাইন্সগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নোভো এয়ার এবং রিজেন্ট এয়ারওয়েজ। এদের মধ্যে রিজেন্ট এয়ারওয়েজ তাদের কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে। এছাড়া 2022 সালে ফ্লাই ঢাকা এবং এয়ার অ্যাস্ট্রা নামক আরও দুটি এয়ারলাইন্স যাত্রা শুরু করবে বলে ঘোষণা করা হয়। কার্গো এয়ারলাইন্সগুলো হলো বিসমিল্লা এয়ারলাইন্স, ইজি ফ্লাই এক্সপ্রেস, হ্যালো এয়ারলাইন্স এবং স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স। এছাড়াও বাংলাদেশের দশটি চার্টার এয়ারলাইন্স রয়েছে, আর এভিয়েশন, অ্যাডিরা এভিয়েশন লিমিটেড, ইমপ্রেস এভিয়েশন লিমিটেড, মেঘনা এভিয়েশন লিমিটেড, বিএসএল এভিয়েশন লিমিটেড, সাউথ এশিয়ান এয়ারলাইন্স, বিআরবি এয়ার লিমিটেড, স্কয়ার এয়ার লিমিটেড, বসুন্ধরা এয়ারওয়েজ এবং বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লিমিটেড। বাংলাদেশের সর্ববৃহত্তম এয়ারলাইন্স হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যার এয়ারক্রাফট সংখ্যা 21টি। বিভিন্ন দিক বিবেচনায় বিশ্বের সর্ববৃহৎ এয়ারলাইন্স কোনটি সেই তালিকায় বিভিন্ন এয়ারলাইন্সের নাম যুক্ত আছে। রাজস্ব প্রদানের দিক থেকে বিশ্বের বৃহত্তম এয়ারলাইন্সের নাম হল যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্স। যাত্রী পরিবহন এবং এয়ারক্রাফটের সংখ্যার দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ এয়ারলাইন্স হল আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ, যার এয়ারক্রাফটের সংখ্যা 957টি। ডেস্টিনেশন বিবেচনায় বিশ্বের সর্ববৃহৎ এয়ারলাইন্স হল যুক্তরাষ্ট্রের ইউপিএস এয়ারলাইন্স। রুট সংখ্যা বিবেচনায় বিশ্বের সর্ববৃহৎ এয়ারলাইন্স হল আয়ারল্যান্ডের রায়ান এয়ার, এবং সবথেকে বেশি দেশে সেবা প্রদানকারী দিক দিয়ে এগিয়ে আছে তুরস্কের টার্কিশ এয়ারলাইন্স। 2021 সালে সেরা এয়ারলাইন্স হিসেবে নির্বাচিত হয়েছে কাতার এয়ারওয়েজ।